নূপুরদেবী তার পাঁচ ছেলে অলোক, দীপন, বিশাল, নন্দ ও পলাশের সঙ্গে বাস করত। নূপুরদেবীর পাঁচ ছেলের মধ্যে চারজনের বিয়ে হয়ে গিয়েছিল, শুধু বাকি ছিল ছোট ছেলে পলাশের, যে কিনা হোস্টেলে থেকে পড়াশোনা করত। পলাশ ছোট হওয়ায় নূপুরদেবী তথা তার চার ছেলে ও তাদের বউ তাকে খুবই ভালোবাসত। এমনই একদিন পলাশ হঠাৎই বাড়ি আসে ও তার চার বৌদি সুষমা, শিল্পা, নীলিমা ও মোহনার কাছে যায়। তখন, কি ব্যাপার পলাশ, আজ যে দেখছি মায়ের সঙ্গে দেখা না করে এখানে চলে এলে, তা কি ব্যাপার, কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার আছে নাকি? দিদি তুমিও না ছেলেটাকে শুধু শুধু সন্দেহ করো, ও হয়তো আমাদের ছেলেদের সঙ্গে দেখা করতে এসেছে। তুমি জানো না ছোটদা ওদেরকে কত ভালোবাসে। হ্যাঁ সে তো জানি, কিন্তু ওরা বাড়িতে থাকলে তবে তো। ওরা কি মেয়ে নাকি যে বাড়িতে বসে বসে খেলাধুলা করবে? ওরা ছেলে, এখন দেখো কোন মাঠে খেলাধুলা করছে। হ্যাঁ দিদি তুমি ঠিকই বলেছো, মাঝে মাঝে আমারও রাগ ধরে, ওদের চারজনকে খুঁজেই পাওয়া যায় না, আমাকে তো ভাত বেড়ে রিককে খুঁজতে বের হতে হয়। ওই জন্যই বলে ছেলের থেকে মেয়েই ভালো, এখন যদি আমাদের একটা মেয়ে থাকতো কত ভালো হতো বলো। এভাবেই তারা তাদের ছেলেদেরকে নিয়ে কথাবার্তা বলছিল। আসলে তারা ঠিকই বলছিল, তাদের চারজনেরই একটি করে ছেলে হয়েছিল, আর যার কারণে নূপুরদেবীও একটু হতাশ ছিল। কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকা পলাশের এগুলো শুনতে ভালো লাগছিল না, তাই সে বলে, ওহ বৌদি তোমরা একটু চুপ করো, আমি এই গল্পটা প্রথম থেকেই জানি। এবারে মা আসবে আর বলবে, বৌমা তোমরা আমার মতোই হয়েছ, তোমাদেরও পাঁচটা ছেলে হবে দেখবে, আর আমাদের 25 জনের পরিবার হবে। এখন এগুলো শুনে শুনে তো মনে হয় আমাদের কারোরই ভাগ্যে মেয়ে লেখা নেই। হ্যাঁ পলাশ তুমি ঠিকই বলেছ, এখন তো তোমার বিয়েই হয়নি, তার আগে থেকেই তোমার পাঁচটা ছেলে গোনা আছে। আচ্ছা বাবা ঠিক আছে, আমরা আর কিছুই বলবো না, এবার তুমি বলো তো তুমি কি বলতে চাইছো। আসলে বৌদি আমি না একটা মেয়েকে পছন্দ করি, ওর নাম দীপশিখা, আরে ওই ব্যাপারেই তোমাদেরকে বলতে এসেছিলাম। এভাবেই পলাশ তার পছন্দ করা মেয়ে দীপশিখার বিষয়ে বলতে থাকে, যেটা শুনে তার চার বৌদি খুবই খুশি হয়ে যায়, আর তারা পলাশকে খুবই ভালোবাসায় নূপুরদেবীকেও বিয়েতে রাজি করিয়ে নেয়, এবং কয়েকদিনের মধ্যেই পলাশের সঙ্গে দীপশিখার বিয়ে হয়ে যায়। দীপশিখাকে দেখতে খুবই সুন্দর ছিল, দীপশিখা দেখতে সুন্দর হওয়ার পাশাপাশি কাজকামেও পারদর্শী ছিল, তাই তাকে নিয়ে বাড়িতে কারোরই কোনো সমস্যা ছিল না। এভাবেই কয়েক মাস হাসি খুশিতে অতিবাহিত হয়ে যায়। এমনই একদিন, এই রিক ওদেরকে নিয়ে পালিয়ে যাবে না বলছি, দাঁড়াও তোমাকে তো হোমওয়ার্ক করতে হবে, আর তারপর স্কুলেও যেতে হবে। না ছোট মা, আমরা এখন খেলতে যাব, আর স্কুলে যেতে এখন অনেক সময় বাকি আছে। হ্যাঁ তাতে কি হয়েছে, সময় বাকি আছে তাই বলে তোমরা খেলতে যাবে? সারাদিন শুধু খেলা আর খেলা। তারা যখন কথাবার্তা বলছিল ঠিক সেই সময় সেখানে নূপুরদেবী আসে ও সে বলে, ছোট বৌমা ওদেরকে ডেকে কোনোই লাভ হবে না বুঝলে, ওরা তোমার কোনো কথাই শুনবে না, ওই জন্য আমি ছেলেদেরকে পছন্দ করি না। আমার পাঁচ ছেলে এরকমই দুষ্ট ছিল, আর আমি সারা জীবন জ্বালিয়েছে, এখন এরাও চারজন জ্বালাচ্ছে। মা আপনার ভাগ্যটাই খারাপ, না হলে দেখুন না আমাদের চারজনেরই আবার ছেলে হয়, এখন শুধু দীপশিখাই বাকি আছে, তা ওর যদি শেষে ছেলে হয় তাহলে তো আপনার আর রক্ষেই নেই। না বৌমা তুমি দেখবে দীপশিখা নিশ্চয়ই মেয়ে হবে, আমি তো ঈশ্বরের কাছে দিন রাত প্রার্থনা করি যেন ওর অন্তত মেয়ে হয়। কি বৌমা মেয়ে হলে তুমি খুশি হবে তো নাকি? নূপুরদেবীর কথা শুনে দীপশিখার মন খারাপ হয়ে যায় ও সে তখন চুপ করেই থাকে। তাকে এরকম অবস্থায় দেখে পলাশ সেখানে আসে ও সে বলে, মা তোমরাও না মাঝে মাঝে বাচ্চাদের মতোই কথাবার্তা বলো, এখন ওর কি হবে ও কিভাবে জানবে, আর ছেলে মেয়ে সবই তো ঈশ্বরের হাত, এতে কারি বা কি করার আছে বলো। এই তুমি এদের বাজে কথাই থেকো না, চলো তো এখান থেকে। এই বলে রাগ দেখিয়ে পলাশ দীপশিখাকে সেখান থেকে নিয়ে বাড়ির মধ্যে চলে যায়। পলাশের হঠাৎই এরকম ব্যবহার দেখে সকলেই অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর দীপশিখা বলে, তোমার কি হলো পলাশ, তুমি সকলের সামনে ওভাবে বললে কেন, এখন তো ওরা আমাদেরকে খারাপ ভাববে বলো। সে যে যা ভাবে ভাবুক তাতে আমার কিছুই আসে যায় না, আর শোনো দীপশিখা আমি তোমাকে মন মরা করে থাকতে দেখতে পারবো না, বুঝেছো? হ্যাঁ পলাশ আমি সেটা বুঝি, কিন্তু এভাবে বলে না, আর যদিও ওরা খারাপ কি বলেছিল, মেয়ে তো সকলেরই ভালো লাগে। দীপশিখার কথা শুনে পলাশ কিছু বলতে চাইছিল কিন্তু শেষে সে চুপ হয়ে যায়। এভাবেই বেশ কয়েক মাস সময় অতিবাহিত হয়ে যায়।
এবং দীপশিখা গর্ভবতী হয়। তার গর্ভবতী হওয়ার খবর পেয়ে সকলেই খুশি ছিল এবং ওই বাড়িতে রীতিনীতি অনুযায়ী সকলেই মেয়ে হবে বলে অপেক্ষা করতে থাকে। কিন্তু মানুষ চাইলেই কি হয়, সেটাই হয় যেটা ঈশ্বর চায়। এমনই একদিন দীপশিখা পা পিছলে পড়ে যায়। ওটাকে হসপিটালে ভর্তি করলে জানা যায় দীপশিখার সন্তান গর্ভেই মারা গিয়েছে আর সে দ্বিতীয়বার কখনোই মা হতে পারবে না। এরপর সে বাড়ি এলে নূপুর দেবী বলে, এটা কি হলো পলাশ, সেদিন তো বড্ড এই সেই বললি, এবারে কিনা তোর ছেলেই হবে না আর তোর বউ সারা জীবন বন্দাই হয়ে থাকবে। মা তুমি এভাবে বলো না, আমার সত্যি সেদিন এরকম বলা উচিত হয়নি, আমি স্বপ্নেও ভাবিনি যে আমার দীপশিখার সঙ্গে এরকম হবে। এই পাগল তুই কাঁদছিস কেন, আমি কি তোকে এই ভেবে বলেছি নাকি, যা এখন এখান থেকে যা। আর বৌমা তুমি পলাশকে একটু বোঝাবে, তোমার ছেলে হবে না তো কি হয়েছে, আমার বাকি বৌমাদের তো ছেলে আছে, তুমি কখনোই নিজেকে সন্তানহীন বলে মনে করবে না। নূপুর দেবীর কথা শুনে দীপশিখা মনোবল পায় ও তারা তখন সেখান থেকে চলে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কিন্তু তখনও দীপশিখার মন শান্তি পায় না, তাই একদিন সে পলাশকে বলে, এই যে পলাশ, আমি আর থাকতে পারছি না, আমি এই অভিশাপ নিয়ে আর বাঁচতে পারবো না, এখন আমার মেয়ে থাকতেও আমি সকলের সামনে বন্ধা হয়ে ঘুরছি। হ্যাঁ দীপশিখা আমি সেটা জানি, কিন্তু কি করব বলো, আমারও কিছু করার নেই, এখন রানীকে আমাদের বাড়ির ওখানে কেই বা মেনে নেবে। তারা নিজেদের মধ্যে এভাবেই কথাবার্তা বলছিল আর দুজনেই কাঁদছিল। ঠিক সেই সময় নূপুর দেবী তাদের কথাবার্তা শুনে ফেলে ও সেখানে এসে বলে, কি বললে ছোট বৌমা, তোমার মেয়ে আছে, তাহলে তুমি আগে বলোনি কেন? আর এই পলাশ, তুই তোর মেয়েকে আমাদের কাছ থেকে কেন লুকিয়ে রেখেছিস বল, যখন একবার বলতি তোর পছন্দের মেয়েকে মেনে নিলাম, সেখানে তোর মেয়েকে আমরা মানতাম না। হ্যাঁ মা তুমি ঠিকই বলেছ, এখন এরকম অনেক ঘটনাই ঘটে থাকে যেখানে ছেলেমেয়েরা আগেই বিয়ে করে নেয় আর পরিবারের চাপে কাউকে বলতে পারে না। আমার ধারণা তোমাদের সঙ্গে এরকমই কিছু ঘটেছে, তাই তো? না বৌদি, আমাদের সঙ্গে এরকম ঘটেনি, আর নাই বা দীপশিখা আমার স্ত্রী ছিল। আসলে দীপশিখা আমার বন্ধু কল্যাণের স্ত্রী, কয়েক বছর আগে আমরা যখন। এই বলে পলাশ পুরানো দিনের ঘটনা বলতে থাকে। আসলে পলাশ ঠিকই বলছিল, দীপশিখাকে তার প্রথম থেকেই পছন্দ ছিল, কিন্তু দীপশিখার বিয়ে আগে থেকেই কল্যাণের সঙ্গে ঠিক হয়েছিল। এরপর দীপশিখার কল্যাণের সঙ্গে বিয়ে হয়ে যায়, কিন্তু বিয়ের পরের বছরই কল্যাণের রোড অ্যাক্সিডেন্ট হয় ও সেখানেই মারা যায়। তখন পলাশ দীপশিখাকে বিয়ের প্রস্তাব দেয় ও দীপশিখাও তখন রাজি হয়ে যায়। এখন তোমরাই বলো আমি এই পরিস্থিতি তোমাদের কিভাবে বলবো, আর যেখানে ওর আগে থেকেই রানী জন্ম নিয়ে নিয়েছিল। হ্যাঁ বাবা সে সবই বুঝলাম, কিন্তু তুই রানীর ব্যাপারে একবার আমাদেরকে বলেই দেখতে পারতিস, আর তুই তো কোনো পাপ করিসনি, বরং একটা অসহায় মেয়েকে সাহায্য করেছিস। হ্যাঁ পলাশ মা ঠিকই বলেছে, তুমি বরং রানীকে এখানেই নিয়ে চলে এসো, আর দেখো আমরা পাঁচ মা মিলে ওকে কেমন ভালোবাসি, এখন আমাদের মেয়ে নেই তো কি হয়েছে, দীপশিখার তো মেয়ে আছে, ওই না হয় আমাদের মেয়ে হয়ে থাকবে। সেদিন তাদের চার বউ তথা নূপুর দেবীরও একই মত ছিল। এটা শুনে সকলেই খুব খুশি হয়ে যায়। এরপর দীপশিখা তার মেয়ে রানীকে সেখানে নিয়ে আসে। রানীকে পেয়ে তারা সকলেই খুশি হয়ে যায় ও তারা তাদের নিজের মেয়ের মতো করেই ভালোবাসতে থাকে। আর রানীও তাদের সকলকেই মা বলে ডাকত। আর এভাবেই তারা সকলে মিলে হাসি খুশিতে বসবাস করতে থাকে। গৌরীপুর গ্রামে গর্ভবতী সুমিতা তার স্বামী অজয় এবং তিন মেয়ে রিয়া, রত্না এবং ঋতুর সঙ্গে বাস করত। অজয় একজন মাতাল ছিল এবং তার শুধুমাত্র একটাই কাজ ছিল, তা হলো সুমিতার উপার্জন করা টাকা দিয়ে মদ্যপান করা। সুমিতা জমিদার বাড়িতে বাড়ির কাজকাম করত এবং তারই সঙ্গে সঙ্গে জমিদার বাবু শখের বাগান পরিচর্যার কাজও করত। তা থেকে যা উপার্জন করত তাই দিয়ে সুমিতা অজয়ের মদের খরচ জুগিয়ে খুব কষ্টের সঙ্গেই দিন যাপন করত। এমনই একদিন সুমিতা হাতে ব্যাগ নিয়ে বাজারের উদ্দেশ্যে বের হলে তাকে দেখে অজয় বলে, এই তুই এত সকাল সকাল কোথায় যাচ্ছিস রে, দেখে তো মনে হচ্ছে বাজারে যাচ্ছিস। হ্যাঁ বাজারে যাচ্ছি, ঘরে একটুও বাজার নেই, আজ বাজারে না গেলে আমাদেরকে শুকিয়ে থাকতে হবে। বাজার করে যদি সব টাকা শেষ করে দেয় তাহলে আমার মদের কি হবে, আমি খাবার না খেয়েও একদিন থাকতে পারবো, কিন্তু মদ ছাড়া না না। এই আমি অত শত বুঝি না, আগে আমায় টাকা দে তারপর কোথায় যাবি যা।
দেখো আজ দয়া করে আমার কাছ থেকে নিও না, আজ মাসের শেষ, আমার কাছে এই সামান্য কয়েকটা টাকাই পড়ে আছে। কি হলো, তোকে যেটা বললাম তুই শুনতে পাসনি নাকি? তা আগে আমার মদের টাকাটা দে, তারপরে কঞ্চুলোয় যাস যাবি। এখন আবার দেখছি আমার মুখের উপর কথা বলতে শিখে গেছে। এই বলে অজয় জোর করে সুমিতার হাত থেকে টাকা নিয়ে মদের দোকানে চলে যায়। এটা দেখেও তাদের বাড়ির পরিস্থিতির কথা ভেবে সুমিতার মন খারাপ হয়ে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এখন সুমিতা অজয়ের বদভ্যাস থেকে সতর্ক হয়ে গিয়েছিল, তাই সে আগে থেকেই কিছু টাকা অন্য জায়গায় সরিয়ে রাখত। এমনই একদিন সন্ধ্যায় অজয় মাতাল অবস্থায় বাড়ি ফিরে, আজকাল দেখছি মদেতেও ভেজাল, যতই খাই নেশাই হতে চায় না। এই সুমিতা, আমায় আরো কিছু টাকা দে তো। বাবা তুমি ওখানে বসো। ও তুই রিয়া, সরি সরি, তা তোর মা কোথায় গিয়েছে রে? আমি বলছি, আসলে মা এখনো কাজ থেকে বাড়ি ফেরেনি। কি, এত রাত হয়ে গেল এখনো বাড়ি ফেরেনি? এখন কি তাহলে বাইরে আনন্দ ফুর্তি করছে নাকি? দাঁড়া আজ বাড়ি ফিরুক, মেরে মেরে ওর হার না আমি গুঁড়ো করে দিতে পারি, তাহলে কি বলেছি? তারা যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই সুমিতা সেখানে আসে। তখন অজয় সুমিতাকে দেখে খুব রেগে যায়। ও সে বলে, এই তুই এত রাত পর্যন্ত কার সঙ্গে ঘুরছিলিস আগে বল। কেন তুমি জানো না, আমি কাজে গিয়েছিলাম, আর আজ জমিদার বাবুর বাড়িতে অনুষ্ঠান ছিল, তাই কাজ মিটিয়ে বাড়ি ফিরতে দেরি হয়ে গিয়েছে। অনেক কাজ করলে তবেই বেশি বেশি টাকা পাওয়া যায়, এমনি এমনি তোমার মদের টাকা আসে না, বুঝেছো? তোর এত বড় সাহস হয়ে গেছে যে তুই আমার মুখের উপরে কথা বলছিস? দাঁড়া তবে তোর হচ্ছে। এই বলে অজয় গর্ভবতী সুমিতাকে খুব মারধর করতে থাকে, আর তখন সুমিতা নির্বাক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেতে থাকে। সুমিতা প্রথম থেকে এরকমই ছিল, তার হাজার কষ্ট হলেও সে কাউকে কিছু বলতো না। কয়েক বছর আগে সুমিতার সঙ্গে অজয়ের বিয়ে হয়েছিল, তখন সব কিছু ঠিকঠাকই ছিল। অজয় নিজের একটা ছোট জমিতে চাষ করত এবং তারা সুখে শান্তিতেই বাস করত। কিন্তু যখন সুমিতা কন্যা সন্তানের জন্ম দেয়, তখন থেকেই তাদের সংসারে ঝামেলা শুরু হয়। হ্যাঁ রে, আমি তোকে কত করে বললাম যে আমার পুত্র সন্তান চাই, আর তুই কি না শেষে কন্যা সন্তানেরই জন্ম দিলি? এটা তো কোনো গাছের ফল নয় বলো, যে আমি ইচ্ছে মতো পেরে নেব। এখন যদি আমার বিয়ে হয় সেখানে আমি কি করব? আমি অত শত কথা শুনতে চাই না, বুঝেছিস? আমার পুত্র সন্তান চাই মানে পুত্র সন্তানই চাই। তা এবারে হয়নি তো কি হয়েছে, পরের বারে হবে, প্রয়োজনে আমি আরো 10টা বাচ্চা নেব। অজয়কে পুত্র সন্তান দেওয়ার আশায় সুমিতা দ্বিতীয়বার আবারও গর্ভবতী হয়, কিন্তু তখনও কন্যা সন্তান হয়। এভাবে এক এক করে তিনটি মেয়ে হয়ে যায়, যার পর থেকে অজয় সংসারের হাল ছেড়ে দিয়ে মদ্যপান করতে শুরু করে, আর এভাবেই তার মেয়েদের জন্য জীবনে দুঃখের আগমন ঘটে। সেদিন রাতে সুমিতা নির্জনে বসে এসবই মনে মনে করছিল আর কাঁদছিল, ঠিক তখনই সুমিতার প্রসব যন্ত্রণা শুরু হয়। ও মা গো, আহ, কি গো শুনছো, আমার খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে প্রসব যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে, কি গো ওঠো না, আহ। সুমিতা শত চেষ্টা করেও সেদিন অজয়কে ঘুম থেকে জাগাতে পারে না। তখন সুমিতা বাইরে এসে তার তিন মেয়ে রিয়া, রত্না এবং ঋতুকে ঘুম থেকে তোলে এবং বলে, আহ, আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে, না তো আমি মরেই যাব, তোরা আশপাশ থেকে বড়দেরকে ডেকে নিয়ে আয়, এক্ষুনি যা। এটা শোনার পর সুমিতার মেয়েরা গিয়ে গ্রামের কয়েকজনকে সেখানে ডেকে নিয়ে আসে। সকলের সহযোগিতায় সুমিতাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সুমিতা তখন আবারও একটি কন্যা সন্তানের জন্ম দেয়। কিন্তু এবারে অজয় জানতেও পারল না যে তার আবারও কন্যা সন্তান হয়েছে, কারণ সেদিন রাতে অজয় মারা যায়। এভাবেই দুদিন কেটে যায়। দুদিনের পর সুমিতার জমিদার বাড়িতে কাজে যায়। এরপর সুমিতার জমিদারের স্ত্রী ভবানী দেবীকে বলে, দিদিমণি, দুদিন শরীরটা খুব খারাপ ছিল, তাই আসতে পারেনি, আর আপনারা তো সবই শুনেছেন। হ্যাঁ সবই শুনেছি, কিন্তু এখন থেকে আমি অন্য কাজের মেয়ে রেখেছি, তোকে আর কাল থেকে আসতে হবে না।
দিদিমণি দয়া করে আমায় তাড়িয়ে দেবেন না, নয়তো আমার এই ছোট ছোট চার বাচ্চাকে নিয়ে পথে বসতে হবে। এতে আমার কিছু করার নেই, এত ছোট বাচ্চাকে নিয়ে কাজ করবি কি করে? সারাদিন 10 বার বাচ্চা কাঁদবে, আর 10 বার বাচ্চাকে খাওয়াতে গিয়ে তো সময় চলে যাবে, এতে কোনো কাজই হবে না। তুই বরং অন্য কোথাও কাজ দেখে নে, আর হ্যাঁ, যাওয়ার সময় তোর আগের মাসের বাকি মাইনেটা নিয়ে যাবি। এরপর সুমিতা টাকাটি নিয়ে বাড়ি ফিরে আসে এবং সে চুপ করে মেঝের উপরে বসে থাকে। ঠিক সেই সময় রিয়া সেখানে আসে ও সে বলে, তোমার কি হয়েছে মা, এভাবে মেঝেতে বসে আছো কেন? আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে রে মা, জানি না এখন তোদের জন্য আমি কিভাবে খাবার জোগাড় করব। আমাদের কাছে তো কিছুই নেই, শুধু এই মাটির বাড়ি আর তোর বাবার ওই চাষের জমি ছাড়া। চাষের জমিটার কথা বলতেই সুমিতার মাথায় একটা বুদ্ধি আসে। এরপর সে মনে মনে ভাবে, আচ্ছা আমি তো ওই জমিতে চাষ করতে পারি যেখানে আমি জমিদার বাবুর ফুলের বাগানের পরিচর্যা করতাম। হ্যাঁ, আমি বরং ফুলেরই চাষ করব, এসব ব্যাপারে আমার ভালোই অভিজ্ঞতা আছে। এরপর সুমিতা তার কাছে থাকা টাকা দিয়ে বাজার থেকে বিভিন্ন রকমের ফুলের বীজ কিনে আনে এবং চাষ করে, এবং কয়েক মাসের মধ্যেই সেখানে বিভিন্ন রঙের ফুলে ভরে ওঠে। তখন সুমিতা সেই ফুল দিয়ে মালা গেঁথে বাজারে বিক্রি করে অনেক টাকা উপার্জন করে, এবং সে ধীরে ধীরে গ্রামের বিভিন্ন অনুষ্ঠান, পূজা, বিয়েবাড়িতে ফুল সরবরাহ করতে থাকে। এভাবেই সুমিতা আরও বেশি লাভবান হতে থাকে এবং এখন তার সংসারের অভাব অনটন বলে কিছুই থাকে না। এভাবেই সে তার 4 মেয়েকে নিয়ে হাসি খুশিতে বসবাস করতে শুরু করে। বন্ধুরা, আজকের আমাদের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করো ও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর প্রতিদিন আমাদের নতুন নতুন গল্প দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। ধন্যবাদ।